মেঘনার বুকে ভেসে সৌন্দর্য উপভোগ করলো প্রায় 2500 যাত্রী। অংশীদার হলো দেশের প্রথম ভাসমান পর্যটন মেলার। বেসরকারি ট্যুর অপারেটর প্ল্যাটফর্ম B15 এর আয়োজনে শুক্রবার দিনব্যাপী এই মেলায় গিয়েছিলেন পার্থ সঞ্জয়। ছবি তুলেছেন নজরুল ইসলাম রনি। শীতের মিষ্টি রোদে নদীতে ভেসে চলা, বুড়িগঙ্গা পেরিয়ে ধলেশ্বরী অতপর মেঘনা নদী এই ভেসে চলার গন্তব্য। দেশের সবচেয়ে বড় লঞ্চ সুন্দরবন 10-এ করে 2300-এরও বেশি যাত্রী প্রথমবারের মতো অংশ নিলেন ভাসমান পর্যটন মেলায়। পানির মধ্যে তো আসলে এইভাবে লঞ্চ জার্নিটাও কখনো করা হয় নাই, ভালো লাগছে, খুবই ভালো লাগছে। দেখার জন্য আসি নদী, আশেপাশের এনভায়রনমেন্ট, ওয়েদারটা অনেক নাইস, তারপরে আপনার অনেক মানুষ, ভ্যারাইটি মানুষ আসছে এখানে, ওই হিসাবে সব কিছু মিলে ভালো। পর্যটন মেলা শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ নানা আয়োজনে মুখর ছিল বিশাল আয়তনের লঞ্চটি। আয়োজনটির সহযোগিতায় ছিল বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। আমি এখন নদীর দৃশ্য আঁকছি আর এখন খুবই ভালো লাগছে, ভালো লাগছে, মজা লাগছে। এই যে নৌ পর্যটন, এটি আমাদের একটি নতুন দিগন্তের উন্মোচন করবে। প্রচুর সাড়া পেয়েছে আপনার, শুধুমাত্র নৌবিহার নয়, এখানে বিভিন্ন আয়োজক সংস্থা পর্যটক তাদের স্টল খুলেছে, প্রমোশনাল অ্যাক্টিভিটিস করছে, সাংস্কৃতিক অনুষ্ঠান করছে, প্রচার চালাচ্ছে। বিকেলে আনন্দ ছড়িয়েছে সাংস্কৃতিক আয়োজন আর রাফেল ড্র। সন্ধ্যা পেরিয়ে ঢাকায় ফিরল লঞ্চ আর যাত্রীরা ফিরলেন চমৎকার এক অনুভূতি। পার্থ সঞ্জয়, 71, ঢাকা।